আসসালামু আলাইকুম, আজকে আপনাদের আমি দেখাবো যে পিছনে ব্যাকসেল ভেঙে গেছে ফোনটা। দেখেন এটা একবার গুড়া গুড়া হয়ে গেছে ব্যাকসেলটা। এখন এই ফোনটা ব্যাকসেলটা চেঞ্জ করতে হলে খুলতে হবে, আর খোলার পরে সেটার ওয়াটারপ্রুফটা চলে যাবে। তো আমি এখন এটার একটা ব্যাকসেলের একটা পিছনের কভার তৈরি করবো আমার মেশিনের মাধ্যমে। তো দেখেন কীভাবে তৈরি হচ্ছে। আমি এটা মডেল সিলেক্ট করে দিয়ে দিলাম, তো এটা প্রসেস চলতেছে এখন। তো ব্যাকসেল চেঞ্জ না করেও পিছনের ডিজাইনটা আপনার যে কোনো কভার, যে কোনো ছবি, যে কোনো মডেল দিয়ে আপনি একটা সাজিয়ে নিতে পারেন। তাহলে আপনার সেটটা খোলা লাগবে না। চমৎকার একটা জিনিস যেটা চায়নার এমিশনের মাধ্যমে আপনি যে কোনো মডেলের পিছনে জিমাক্স করতে পারবেন, আমাদের কাছে আসলে পাবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি পিছনে ব্যাকসেল ভেঙে গেলে আমার সাজেশন যে ফোনটা খুললেন না, পিছনে একটা যে কোনো ধরনের, যে কোনো ডিজাইনের জিমাক্স করে নেন। আমার কাছে অনেক ধরনের মডেল আছে, যে মডেলগুলো আপনারা যে এখানে ডিসপ্লেতে সাজানো আছে, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিজাইনের মডেল আছে। তো চাইলে আপনার এই মডেলগুলো আমার কাছ থেকে নিতে পারবেন, কালেকশন করতে পারবেন। তো লাগানোর পরেও আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে জিনিসটা দেখতে, চমৎকার একটা লুকস আসবে। তো পুরো ভিডিওটা দেখেন, আমি লাগাই তারপর আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কীরকম হয়েছে। এখন আছে এই অবস্থায়, এই যে পিছনে পুরো ব্যাকসাইড পুরো ভাঙা, এই যে আসলে দিন যত যাচ্ছে টেকনোলজি অতই আপডেট হচ্ছে। তা আমাদের এই নতুন এই টেকনোলজিটা আসলে ঢাকা শহরে অনেকজনের কাছে যাচ্ছে, কাজ কমপ্লিট করে আমাকে ওটা রিলিজ করে দেবে। খুব নিখুঁতভাবে কাটতেছে লেজারের মাধ্যমে। কীভাবে কাটতেছে একেবারে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট। এখন কাটতেছে আপনার ক্যামেরা, ক্যামেরাগুলো কাটতেছে, দেখেন ক্যামেরা ইয়েগুলো। তো আমি বাকি প্রচেষ্টা করি, করার পর আপনাদের সাথে আবার শেয়ার করবো।